বন্ধুরা, তোমরা কিভাবে এরকম কার্টুন ভিডিও বানাবা? তো এটা নিয়ে আজকে ভিডিও তৈরি করছি। তো চলো কথা না আবার শুরু করি। তো একবার দেখো, আমরা অনেকে দেখি যে ইউটিউবে এরকম টয় খেলনা অ্যানিমেল টয়ের ভিডিও দেয়, তো মিলিয়ন মিলিয়ন ভিউজ করে। তো এরকম টাইপের তো আমরা ভিডিও বানাই, কোনো কপিরাইট আসবো না। তো আমাদের একটা মিলিয়ন মিলিয়ন ভিউজ করবো। তো চলো কথা না আবার শুরু করি। তো সবার প্রথম আমরা পিক্সেল ল্যাপে ক্লিক করব। তো পিক্সেল ল্যাপে ক্লিক করার পর আমার আগে করা ছিল, তো ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা একটা টান উপরের দিকে দিয়ে দিলাম, ইমেজ সাইজে ক্লিক করলাম। ইমেজ সাইজে ক্লিক করার পরে আমরা ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা এই যে এখানে এটাতে ক্লিক করে টানটা একটু বড় ছোট করে নিব, যাতে এখানে এটার মধ্যে তিনটা এরকম বসাতে পারি। তো মোটামুটি বসাইলাম, আপনারা পরিমাণ মতো বানাবেন। তো এটা আমি এখন কপি করবো, কপি করে আবার বসাই দেব, আবার কপি করবো, উপরেটা টান দিয়ে এখানে আনবো। তো কপি করার পর এটা পরিমাণ মতো ছোট বড় করবো। তারপর দেখো পাশে একটা কপির মতো ইয়ে অপশন আছে, ট্রান্সলেশন ক্লিক করলাম। এটাতে ক্লিক করলাম, আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। তো ধরো কালারে ক্লিক করি, কালার তো আমি এগুলো একটু লাল করে দিলাম। তারপর আবার কালারে ক্লিক করি, এবার আমরা একটা কালার দিই। তারপর আবার ক্লিক করলাম, ক্লিক করার পর আবার একটা কালার দিই। তো কালার দিলাম, কালার দেওয়ার পরে এখন এটা আমি সেভ করব। সেভ করার আগে আমরা একটু থ্রি ডি দিতে হবে, থ্রি ডি টাইপের। তো এই যে থ্রি ডিতে ক্লিক করার আগে আমার কী করতে হবে, আমি হাতে কপি টাইপের ঠিক আছে ওইটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর মার্জ সাইড ওকে দিলাম। তো আমি সব লায়ারগুলো এক লাগে করলাম, একসাথে করার পর আমি এখন আল্লাহ থ্রি ডি রুলেটটা ক্লিক করলাম। আমি থ্রি ডি রুলেটটা আপনারা পরিমাণ মতো রাখবেন, আমি আমারটা পরিমাণ মতো রাখতেছি। পরিমাণ মতো রাখার পর যেরকম প্রয়োজন ওইরকমই রাখবেন। তো আমারটা আমি রাখতেছি যে আমাকে এস এস টি আমি ভালো মনে করতেছি। তো এটা দেওয়ার পর আমি টিক চিহ্নতে ক্লিক করব। তো দেখো টিক চিহ্নতে ক্লিক করি, একটু ওয়েট করো। পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে। তো বাসায় অনেক মানুষজন, সেভ ইমেজে ক্লিক করলাম, সেভ টু গ্যালারি। তারপর আমি চলে যাব কাইন মাস্টার। তো কাইন মাস্টার যাওয়ার আগে আমার ভিডিও তৈরি করতে প্লে স্টোরে গিয়ে লিখবো অ্যানিমেল পোসিং। এটা ওপেন করার পর ক্লিক করে ওপেন করো। ওপেন করার পরে দেখো এটা আমি অনেক ক্যারেক্টার অনেক টাইপের অ্যানিমেল দিব। তো তোমরা তোমাদের পরিমাণ মতো যে অ্যানিমেলটার দরকার ওইটা নিবা। তো আমি ধরো মোরগের এটি নেবো, বা অন্য ভাগ নেবো, গরু নেবো, ছাগল নেবো, তাই নেই। এসব তো চাইলে তুমি বড়ো ছোটো করতে জুম করতে পারো। তো পরিমাণ মতোই রাখবা, হাত দিয়ে টান দিলে জুম হয়, বড়ো ছোটো হয়। তো দেখো সাইডে আবার জুমের অপশন আছে টানার, মুরগির বাচ্চা। তো ধরো এই মুরগির বাচ্চাটা ভিডিও করবো। তো চেঞ্জ অপশনে গিয়ে তোমার এগুলো চেঞ্জ করতে পারবে। তো মুরগির বাচ্চাটা কী করবো, হার্ড করতো ওয়ালকে ক্লিক করি। তারপর দেখো ওয়াল এক একটা অপশন আছে, খাইতে আছে, ডেট মরে গেল এরকম। তারপর আমরা এটা রেকর্ডিং করবো কীভাবে,
তো গাইস এমনি কোনো রেকর্ডিং করার অপশন নাই, স্ক্রিন রেকর্ডিং করতে গেলে তো ইউজার দেখো এই আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করো, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা গ্রিন দিয়ে দাও, গ্রিন দেওয়ার পর এটাতে ক্লিক করলে স্ক্রিন রেকর্ডিং হইতেছে, তো এভাবে 5-10 সেকেন্ড স্ক্রিন রেকর্ডিং করতে দিবা। তো স্ক্রিন রেকর্ডিং হওয়ার পর চলে যাবো কাইন মাস্টারে, কাইন মাস্টারে যাওয়ার পর দেখো করতে হবে, যাওয়ার পর আমি এটা দেখো একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো ব্যাকগ্রাউন্ড নিতে পারো। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে আমি আমার ওই পিক্সেল লেভেল ফটোটা ক্লিক করলাম, ক্লিক করার পর তোমরা তোমার পরিমাণ মতো এটা সাজাইবা, তুমি আমার পরিমাণ মতো আমি সাজাইলাম। সাজানোর পরে একটা হিট বানাইছিলাম, এটা আবার রাখলাম যাতে একটু সুন্দর দেখা যায়, তো কারণ আমার এটা তো ধরো 10-15 সেকেন্ড ভিডিও করতেছি, তো এটা আমি 15-20 সেকেন্ড 5-10 মিনিট বানাবো, তো এই 5-10 মিনিট বানানোর জন্য ধরো আমার উঁচা একটু হাঁটতে হাঁটতে এসে উপরের দিকে উঠে গেছে, এরকম টাইপ একটা বানাবো, তো উপর দিক দিয়ে দিলাম, এটা বড়ো ছোটো করলাম, আমার পরিমাণ মতো আমি কয় সেকেন্ড রাখবো বা কয় মিনিট রাখবো, তো আমার আমি যে এটা ই করছি স্ক্রিন রেকর্ডিং করলাম অ্যানিমেলের, তো এটা অ্যাড করবো, অ্যাড করার জন্য আমি রেকর্ডে ক্লিক করলাম, স্ক্রিন রেকর্ডিং ক্লিক করার পরে তো ধরো আমি মুরগির এটাই করবো, তো আমি কোরুপে যাবো, কোরুপে গিয়ে ওই যে হাত যে লেখাটু আছে লেখাটু আমি রিমুভ করবো, তো হাত দিয়ে ছোটো বড়ো করে নেবো, ছোটো বড়ো করে তুমি তোমাদের পরিমাণ মতো রাখবা, তো এটা ক্লিক করার পর নিচের দিকে করম কে আছে, করমাকে করমাকেতে ক্লিক করো, তারপর এটা একটু চাইলে বড় কালার পরিমাণ মতো সাজাইতে পারো, তো আমি আমার পরিমাণ মতো আমি সাজাইলাম, 50-50 দিয়ে দিলাম, দেখুন মোটামুটি অনেক ক্লিয়ার, তো এখন এটাকে আমরা একটু আগাম কান্নাল দেখো একটু এক জায়গায় হাঁটবো, তো আমরা এটা কী করবো ট্রিম কাট করবো, ট্রিম কাট করার জন্য হালকা একটু টান দিয়ে সামনে নেব, ভিডিওটা একটু সামনে দিয়ে 1-2 সেকেন্ড সামনে দেবো, সামনে নেওয়ার পরে দেখো ট্রিম গাড়ি ক্লিক করলাম, একটু ক্লিক করলাম, তো একটু আল্লাহ হাত টানা টানা সামনের দিকে নিয়ে এলাম, দেখো টানা সামনের দিকে আনলাম, আবার ট্রিম কাট করলাম সামনের দিকে নেব, একটু সামনের দিকে নেব, ট্রিম কাট করবো সামনের দিকে নেব, তো বুঝতে পারছো এরকমভাবেই করতে হবে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যদি কোনো কিছু না বোঝো কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, তো আজকে এই পর্যন্তই, তো ভালো থাকবা, অবশ্যই ভালো থাকবা, আর তোমাদের কীরকম ভিডিও দরকার কমেন্ট করো, ঠিক আছে।